আপনারা দেখছেন সংবাদ টিভি আমাদের বিকল্প আমরা স্বাগতম আপনারা দেখছেন সংবাদ টিভি সময় বার্তা নিয়ে আপনাদের সাথে আছি আমি করিসমা 2020 কুড়ি সালে 29 জানুয়ারি সরস্বতী পূজা বিনাপানী দেবীর আরাধনায় জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিশেষত স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে ছাত্র ছাত্রীরা আনন্দ ও উৎসাহের সাথে ব্যস্ত হয়ে পড়েছে বাঘ দেবীর আগমনের প্রস্তুতিতে তাছাড়াও বাড়িতে পাড়ায় ক্লাবে ও শিক্ষার দেবীর পুজোর আয়োজন করা হয় আয়োজিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও সরস্বতী পুজোকে ঘিরে পড়ুয়াদের মধ্যে খুশির জোয়ার তৈরি হয় এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সরস্বতীর পুজোর দিনেই দিয়েছে বৃষ্টির পূর্বাভাস তাই আঠাশে জানুয়ারির মধ্যেই প্রতিমা সহ পুজোর আলিপুর আবহাওয়া দপ্তরের ডিজিএম সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এমনকি পুজোর দিন মণ্ডপের উপর প্লাস্টিকের আচ্ছন্দন রাখারও কথা বলছেন তিনি উনত্রিশে জানুয়ারি কলকাতা সহ রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সারাদিন মেঘলা আকার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর আঠাশে জানুয়ারি থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়ে গিয়েছে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা জেরে রাতেই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ দুবঙ্গেই বৃষ্টি হবে তিরিশে জানুয়ারি কলকাতা সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আছে যেটা আমরা পাচ্ছি সেটা আপাতত কালকে সকাল অব্দি একটু থাকবে যেটা হচ্ছে কালকে সকালে আমরা কলকাতায় এক্সপেক্ট করছি যে মিনিমাম টেম্পারেচার রাতের যেটা তেরো ডিগ্রির কাছাকাছি থাকবে কিন্তু কালকে মানে চব্বিশ ঘন্টা কালকের পর থেকে বুধবার থেকে কিন্তু রাতের তাপমাত্রা বেড়ে যাবে অন্তত দুদিন বুধ এবং বৃহস্পতি এই দুদিন একটুখানি রাতের তাপমাত্রাটা সিগনিফিকেন্টলি বাড়বে তার কারণ হচ্ছে মূলত বুধবার আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দু জায়গাতেই কিন্তু বৃষ্টি হবে মানে বৃষ্টির সম্ভাবনা আছে ভালোই অর্থাৎ সরস্বতী পুজো উনত্রিশ তারিখ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকের মতো সময় বার্তা এই পর্যন্তই ডেলি আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ টিভি